শাহজাহানকে শুধু একটা দোষ দিয়ে লাভ যে বাবার হলো আবার জ্বর, তাতে সারিল স অনেক পেছনে, এই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই যতগুলো আছে সব তৃণমূলের এক একজন শাহজাহান এক একজন সম্রাট, কোথাও জাহাঙ্গীর নামে, কোথাও ঔরঙ্গজেব নামে, কোথাও শাহজাহান নামে, কোথাও বাবর নামে, কোথাও আকবর নামে, এরা ছিল। আমি সাম্প্রদায়িক ভাবে বলছি না, বাট যেটা সত্যি ছিল, আমার তোমার সারা জীবনে যে রোজগার তুমি করতে পারবে না, শাহজাহানরা নাকি মাসে সে রোজগার। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 0 সন্দেশখালীর গব্বর জাতির জনক এখন দীঘা থেকে অডিও বার্তা পাঠাচ্ছে। কি বলবেন? না কিছু বলার নেই, আমার বিশ্বাস করো, আমার কালকে যখন অডিও বার্তাটা পেলাম, আমি কয়েকজন সাংবাদিক বন্ধুকে জানালাম যে নেতাজি একবার বিদেশ থেকে জাতির উদ্দেশ্যে রেডিও বার্তা পাঠিয়েছে, আর এই পিঁয়াজি সেও জাতির উদ্দেশ্যে অডিও বার্তা দিচ্ছে। দেখো, শাহজাহানকে শুধু একটা দোষ দিয়ে লাভ নেই, যে বাবার হলো আবার জ্বর, তাতে সারিল স অনেক পেছনে, এই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই যতগুলো আছে সব তৃণমূলের এক একজন শাহজাহান এক একজন সম্রাট, কোথাও জাহাঙ্গীর নামে, কোথাও ঔরঙ্গজেব নামে, কোথাও শাহজাহান নামে, কোথাও বাবর নামে, কোথাও আকবর নামে, এরা ছিল। আমি সাম্প্রদায়িক ভাবে বলছি না, বাট যেটা সত্যি সেটা বলছি। আর এদের ঘাড়ে নির্ভর করে সিপিএম ভোটটা পার হত। শাহজাহানরা সিপিএম এর মাল ছিল, সিপিএম এদের নেতা করেনি। সিপিএম কি করেছিল? সিপিএম এদের দিয়ে ভোটটা লুট করা, বছরে একবার দুবার জেল খাটিয়ে দিত, আবার যাতে হাতের মুঠোয় থাকে সেই জন্য হাতের মুঠোয় রাখতে দু একবার জেলও খাটাত। কিন্তু এই তৃণমূল এসে কি করলো? তৃণমূল এদের সরাসরি নেতা বানিয়ে। তুমি ভাবো, আগে এরা গুন্ডামি করে তোলা টোলা তুলে ভেরিটেরি দখল করে লোককে মারধর করে টাকা রোজগার করে, এরপর যদি এরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, এরপর যদি এরা পুলিশি নিরাপত্তা পেয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে এদের 16টা হোটেল, 14টা গাড়ি, 4টে বউ, এসব এটা করবেই। আমার তোমার সারা জীবনে যে রোজগার তুমি করতে পারবে না, শাহজাহানরা নাকি মাসে সে রোজগার করতো, মানে যে রোজগার আমি সারা জীবন আমার বাপ 14 পুরুষ মিলে হয়তো করতে পারিনি, হয়তো না পারিনি, সেই রোজগার শাহজাহান মাসে করত। FRCS লন্ডন, এমটেক বিটেক, টেট পাস, SLST পাস, টেট পাস, ওনার বাড়িতেও একজন সমাজকর্মী আছে, ওনার বাড়িতে কাজরী ব্যানার্জি নামে একজন সমাজকর্মী আছেন, তিনি তার পৌরসভার কাউন্সিলার নির্বাচনের হলফনামায় লিখেছেন, একদম পরিষ্কার করে লিখেছেন
যে তিনি তার 5 কোটি টাকার সম্পত্তি, এই 5 কোটি টাকা তোমার কি করে হলো, লিখেছেন অকুপেশন হচ্ছে সমাজসেবা। তো বাড়ির সমাজকর্মী যদি 5 কোটি টাকার হয়, তাহলে যাদের দিয়ে তোমার সাম্রাজ্য দাঁড়িয়ে আছে, যারা তোমার সাম্রাজ্যের জায়গিরদার হয়ে আছে, স্বাভাবিকভাবে তাদের 5000 কোটি টাকা হবে। এখন আর 500 কোটি বলতে পারছি না, বুঝলে? পার্থদার তো উচিত ফলিডল খেয়ে মরা জেলে। কি করলে তুমি, একটা অর্পিতাতেই এত মজে রইলে মাত্র 50 লাখ, দেখছি হাতের ময়লা। স্যার আপনি যার কথা বলছে 20,000 কোটি টাকা, এই যে এরা বলতো কালা ধন চলে গেছে বিদেশে, হ্যাঁ, তো এই যে 20,000 কোটি টাকা, এটাকে কে ফিরিয়ে আনবে? এটা আমাদের সম্পত্তি ছিল। ওই বলতো কি বিজয় মালিয়া, তারপর কি নীরব মোদি, একা ওই কি শঙ্করাড্য তো সবার মুখে চুনকালি লেপে দিয়ে চলে গেছে তাদের। বলছে কে বিজয় মালিয়া? এখন জানতে হবে আমার, বিজয় মালিয়া বড় লোক না শঙ্করাড্য বড় লোক, নীরব মোদি বড় লোক না এই আমাদের কি না শাহজাহান বড় লোক? কথা আপনি বলছেন সেটা একটার জায়গায় দুটো বিড়ি, গোটা প্যাকেটটা হলে সেই অ্যামাউন্টটা কত কি দাঁড়াবে? হ্যাঁ, দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দুটো বিড়িতেই তাহলে 5-5-5 এ কি হবে? দুটো বিড়িতে এই কাণ্ড। বলছে দুটো বিড়ি খায়, দুটো বিড়ি খায়, পাগলা হয়ে গেছে, মাথায় বিড়ি খাওয়া আছে কেন? বলবে পান্তা ভাত খায়, গরিব মানুষ, তেলে ভাজা খায়, ওনার ব্র্যান্ড যেটা, বেগুনি খায়, চপ খায়, দুটো বিড়ি খায়, দুটো বিড়ি খায়, দুটো বিড়ি খায়। একজন মুখ্যমন্ত্রী বিড়ির এরম যদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যায়, হ্যাঁ, সেটা তো বাংলার জন্য লজ্জাজনক। বিড়ি ব্যবসায়ীরা ওনার আয় বাড়ায়, সেই জন্যই ওনার গাত্তর দেওয়া হয়। আমি তো বললাম বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে পুরো গ্রুপটাকে এখানে পেয়ে যাবে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আর এরা পুরো রোহিঙ্গাদের চাষ করছে। রোহিঙ্গা আমার কাছে কোনো সাম্প্রদায়িক ব্যাপার না, রোহিঙ্গারা যা যে দেশের সে দেশ তাদের নেয় না, বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি তাদের নেয় না, কোনো পৃথিবীর কোনো দেশ নেয় না, শুধু বুক বেঁধে কে বসে আছে দিদি ভাই কেন এই যে এইসব কাজ করাবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের না না পুলিশের 52 ঘন্টা পুলিশের কোনো ভূমিকা নেই। ছি ছি ছি, কেন বাজে কথা বলবো লোকের নামে যাদের কোনো ভূমিকাই নেই? একটা দুটো প্রেস বাইট দেওয়া ছাড়া এই পুরো ঘটনাটায়, আর একটা শাহজাহানের বাড়ির চাকর বা কেয়ারটেকার, যে ভাষাতেই আপনি ভাবুন, তার ডায়েরি, তার এফআইআর নেওয়া, তার কমপ্লেন নেওয়া ছাড়া ইডির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা ছাড়া পুলিশের আর সত্যি তো কোনো ভূমিকা নেই। তাকে কেন শুধু শুধু কথা বলবো তার নাম? শুভেন্দু অধিকারী স্যার কোথায় রয়েছেন শেখ শাহজাহান সে জায়গা বলে দিচ্ছে, তাও পুলিশ গিয়ে বিচার করছে। এটা দুদিন আগে, একদিন আগে বলেছিল, আজকে সকালবেলা বলে দিল। আচ্ছা, এখনো আছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে আছে। আচ্ছা, ভাইপোর কাছাকাছি হবে কোথাও, পুলিশ কি করে করবে? পুলিশ মন্ত্রী যদি, এক মিনিট, পুলিশ মন্ত্রী যাকে সমাজকর্মী বলবে, হ্যাঁ, একটা অত বড় একটা দূরদর্শন নেটওয়ার্ক একটা চ্যানেলে বসে, কোন পুলিশের বাপের ক্ষমতা হবে সেই শাহজাহানকে? হ্যাঁ, কোন ঔরঙ্গজেব আছে যে ওকে বন্দি করবে পুলিশের মধ্যে? আমাকে উত্তর দাও। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে শেখ শাহজাহান বাইক নিয়ে স্ট্যাম্প দিচ্ছেন, পাশাপাশি ফিল্মি কায়দায় একেবারে নদীর ধারে বসে, এটা সেখানে জাতির জনক বলা হচ্ছে শাহজাহান।
গান্ধীজি আর থাকলে আর একবার ফলিডল খেয়ে নিতেন এটা শুনলে। এতে বাইরে আমি কি করবো? এরা তো এইসবই করে, স্টান্ট ফান্ড করে, বাইক বাংলাদেশ দিয়ে চলে যায়, সেখান থেকে গরু ছাগল আনে। হ্যাঁ, গরু ছাগলের দল তৃণমূল চলছেই করে। আমি এইগুলোর আমি কি উত্তর দেবো? কেউ যদি স্টান্ট করে, আমি আমি কি কখনো বলতে পেরেছি বলো যে মদনদা কেন নড়ে, কেন এ করে, কল্যাণ ব্যানার্জি কেন স্টেজে উঠে নাচে? আমি যখন তাদের বিরুদ্ধে বলতে পারি না, আমি এই সাজানের একটু বাইক ঘোরাচ্ছে, আমি তাই নিয়ে কি কথা বলতে পারি? স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দেশের দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। 100% একদম, রাজ্যপাল বলছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, দেশের বাইরে চলে গেছে, উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ আছে, এখানকার নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে। দেশ বিরোধী কার্যকলাপ মানে রোহিঙ্গারা কারা? আমি একা রোহিঙ্গা বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুদিন আগে মার খেয়েছিলেন মন্ত্রী থাকা অবস্থায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী মার খেয়েও তো বলেছিলেন একই কথা যে রোহিঙ্গাদের নিয়ে পলিটিক্স হচ্ছে, তাই না? স্যার, লুকআউট নোটিশ জারি করা হয়েছে। ও লুকআউট হোক, রাজ্য প্রশাসন যদি সাহায্য না করে, আমি বলছি লুকআউট হোক লুক ইন হোক কোনো লাভ, লুকআউট লুক ইন কোনো লাভ। লুকআউট থাকে এয়ারপোর্ট, তো কি এয়ারপোর্ট দিয়ে যাবে নাকি? ও কি নিজের আধার কার্ড পাসপোর্ট দিয়ে ও যাবে? ও তো বেড়া ডেঙিয়ে চলে যাবে। তুমি লুকআউট ধরো মানে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো, এগুলো বোকা বোকা, কিন্তু এটা সিস্টেমের বাইরে কিছু নেই। আমি একটা কথা বলি, এক্ষেত্রে একদম উত্তরপ্রদেশে হওয়া পরিস্থিতি প্রয়োজন, এগুলো মলমের কাজ নয়, এই অসুখের না না, আমি আমি পুরোটা বলি, এই এই অসুখের ওষুধ মলম নয়, অস্ত্র পাচারই একমাত্র এর সমাধান। সব অসুখ ওষুধে মলমে সারে সারে না, অয়েন্টমেন্টে সারে সারে না, ঝাড়পুকে সারে সারে না। কিছু কিছু অপারেশন করতে হয়, অ্যাম্পিউট করতে হয়, বাদ দিতে হয়। এরা সেই ধরনের ক্যান্সার আসছে। একদম শেষ প্রশ্ন, বিরোধী দলনেতা আরো কিছু নাম সাজেশন হিসেবে দিয়েছেন, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, জাহাঙ্গীর। আমি তো বললাম, আমি তো বললাম যে ওই যেটা বললাম, পুরো শব্দবন্ধে বাংলা অক্ষরের যতগুলো অক্ষর আছে সব অক্ষর দিয়ে যা যা হয়, আর বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব সব ওদের দলের সাজা। এখানে বললে নয়, সারা রাজ্য জুড়ে তুমি দেখো, এই এত বাজি কারখানা, এখানে আগুন, ওখানে এখানে বকটুই, ওখানে ক্যানিং, সব দেখো, সবে অসম ধন্যবাদ।